আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র, তারা হবে সুরক্ষিত কুমারী, তাদেরকে এর আগে কোনো জিন বা মানুষ স্পর্শই করেনি। তারা সুন্দর গালিচাতে হেলান দিয়ে বসে থাকবে সবুজ বালিশের উপরে এবং তাদের শরীর থেকে ঘ্রাণ বের হবে। তারা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে সুরভিত হয়ে যাবে, এমনকি সূর্যও তার কাছে আলো হারিয়ে ফেলবে। তাদের চোখ হবে আনতনয়না এবং তাদের দেহ হবে প্রউজ্জ্বল। তাদের শরীরের ভিতরে সমস্ত কিছু বাইরে থেকে দেখা যাবে। তারা এত সুন্দরী হবে যে এই সুন্দরের কারণে তাদের শরীরের হাড়ের মগজ এমনকি পায়ের নলার মজ্জাসহ দেখা যাবে। তাদের কণ্ঠ এত সুন্দর হবে যে এমন সুমিষ্ট কণ্ঠ মানুষ তার আগে কখনোই শ্রবণ করেনি। এরা হবে চির যৌবনা, তারা কখনোই বৃদ্ধ হবে না, সবসময় যুবতী থাকবে, এমনকি তারা সেখানে গর্ভধারণও করতে পারবে। এটি সেই তাদের বর্ণনা যাদেরকে সেই ব্যক্তিরা ভোগ করবে যারা এই পৃথিবীতে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছিল। সেই জন্য ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে এই নিয়ামতকে দান করবেন। কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো, এই উপহার কি শুধুমাত্র মুসলিমরাই পাবেন না অন্য ধর্মতেও এমন ধরনের কোনো কনসেপ্ট আছে, আর যদি থাকে তাহলে কিভাবে আছে। কেননা আপনি দেখে থাকবেন, কোথাও যদি কোনো আতঙ্কবাদী বোমা বিস্ফোরণে মারা যায় তাহলে অন্য ধর্মের বিশেষ করে হিন্দু ধর্মের মানুষেরা মুসলিমদেরকে রহস্য করে বলে যে সে উপরে 72 হুরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। আর তাদের এই রহস্য ভরা কথা শুনে মনে হয় শুধু ইসলাম ধর্মে হুরের বর্ণনা আছে, হিন্দু ধর্মে কিছুই নেই। তো এই ভিডিওতে আমরা এই উপমহাদেশের দুই সবচেয়ে বড় ধর্ম ইসলাম এবং হিন্দুইজম ধর্মের ভিতরে এই সুন্দরীদেরকে কিভাবে বর্ণনা করা হয়েছে এবং তাদেরকে কিভাবে পাওয়া যাবে সেটিকে জানবো। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন ইনফরমেটিভ ভিডিওগুলি আরও দেখার জন্য। তাহলে চলুন আমরা ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাই। সর্বপ্রথম আমরা হিন্দু ধর্মগ্রন্থ থেকে অপ্সরার কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। অপ্সরা হলো হিন্দু ধর্ম মতে স্বর্গে যাওয়ার পর যৌন মিলন করার জন্য ঈশ্বরের পক্ষ থেকে যৌন আবেদনময়ী নারী। সাধারণভাবে অপ্সরা মেঘ এবং জল থেকে তৈরি নারী আত্মা। সংস্কৃত শব্দ অপ থেকে এদের উৎপত্তি, সেই জন্য এদেরকে অপ্সরা বলা হয়। আর যদি এটিকে বাংলা করা হয় তাহলে অপ শব্দের অর্থ জল বা পানি, আর সরা অর্থ হচ্ছে গিয়ে পরী, মানে স্বর্গীয় জলপরী অথবা স্বর্গীয় কুমারী। অপ্সরারা মায়ারূপিণী, সেই জন্য এরা নিজেদের রূপকে পরিবর্তন করতে পারে। অপ্সরাদেরকে গায়িকা ও নর্তকী হিসাবে দেবতা ইন্দ্রের সভাতেও দেখতে পাওয়া গিয়েছে। অপ্সরাদের মধ্যে অন্যতম হল উর্বশী, মেনকা, রম্ভা এবং তিলোত্তমা। দেবরাজ ইন্দ্র প্রায় অপ্সরাদেরকে এই পৃথিবীতে পাঠাতেন তাদের সুন্দরী রূপের মাধ্যমে মনি ঋষিদের ধ্যানকে ভঙ্গ করার জন্য, কারণ তাদের ধ্যান যদি ভঙ্গ না হয় তাহলে তখন তারা দেবতাদের থেকেও বেশি ক্ষমতার অধিকারী হয়ে যাবে। তো চলুন এবার আমরা হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থগুলো থেকে বোঝার চেষ্টা করি অপ্সরারা কেমন হবে। বেদের মধ্যে অপ্সরা নিরুক্ত হচ্ছে বেদেরও একটি অঙ্গ, আর এর পঞ্চম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে উর্বশ অপ্সরা, উর্ভ বৈষ্ণব, উরুভামসনুত, উরুর্বা বশস্যা। এখানে উর্বশী একজন অপ্সরার নাম, আর তার নাম কেন উর্বশী এর তিনটি কারণ দেওয়া হয়েছে। উর্বশীর উরু মানে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অংশ খুবই বিখ্যাত। সহবাস করার সময় সে তার উরু দুটোর মাধ্যমে পুরুষকে বশ করে রাখে, অর্থাৎ উর্বশী সহবাসে এতটাই এক্সপার্ট যে সে তার উরু দুটো দিয়ে সেই পুরুষকে বশ করে ফেলতে পারে, মানে তার উরুগুলো খুবই কামুক প্রকৃতির। শুক্ল যজুর্বেদের 20:17 উল্লেখ করা হয়েছে, আমরা অপ্সরাদেরকে ভক্ষণ করেছি, মানে অপ্সরাদেরকে খাওয়াও যায়। ঋগ্বেদের 7:33-11 বলা হয়েছে তস্যা দর্শনামিত্রা বরুণয় ঋতশ্চ স্কন্দ তদভিবাদিনে স্বর্গ ভবতী, মানে উর্বশীকে দেখে মিত্রা এবং বরুণ উত্তেজিত হয়ে যায়, আর যার ফলশ্রুতিতে বশিষ্ঠের জন্ম হয়। এছাড়াও অথর্ববেদে বলা হয়েছে যে সমস্ত হিন্দু পুরুষ তপস্যা করবে তাদের যৌনাঙ্গ আগুন দিয়ে পোড়ানো হবে না, আর তারা স্বর্গে পাবে বহু স্ত্রী। আরেক স্থানে উল্লেখ করা হয়েছে স্বর্গে তারা ভোগের জন্য বহু স্ত্রী পাবে এবং তাদের বীর্য কখনোই শেষ হবে না। এরপর যদি আমরা মহাভারত খুলে দেখি তাহলে এর শান্তি পর্বে উল্লেখ করা হয়েছে স্বর্গে হাজারো অপ্সরী তীব্র বেগে ছুটে যাবে যুদ্ধে নিহত বীরের আত্মাকে আনার জন্য। এছাড়া বন পর্বতে উল্লেখ আছে যুদ্ধক্ষেত্রে বীরের মতো যুদ্ধ করে মারা গেলে স্বর্গে পাওয়া যাবে অসংখ্য সুন্দরী নারী। মহাভারতের অনুশাসন পর্ব 13:73 উল্লেখ করা হয়েছে গো সম্পদের সেবার মাধ্যমে মানুষ স্বর্গে যাওয়ার পর 1000 স্বর্গীয় কুমারী নারী পাবে, যাদের থাকবে আকর্ষণীয় কোটি দেশ, তারা হবে সৌভাগ্যশালিনী, কোমল শরীর, মিষ্টভাষী এবং থাকবে সুন্দর পোশাক ও গহনায় সুসজ্জিত। মহাভারতের বন পর্ব 13:42 বলা হয়েছে
ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য স্বর্গে গেলে তাদের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তারা স্বর্গবাসীদের সাথে খেলা করবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় 59 শ্লোক 77 থেকে 103 বলা আছে, উত্তম চরিত্রের লোক পবিত্র কর্ম সম্পাদন করিয়া স্বর্গে গমন করে এবং সেখানে স্বর্গের কুমারী নারীদের সহিত দীর্ঘ সময়ব্যাপী স্বর্গীয় সুখ লাভ করবে। এছাড়াও কিছু রেফারেন্স এমনও মিলেছে যে যজ্ঞ করে মুনি ঋষিরা অপ্সরাদেরকে ডেকে এনে তাদের সাথে সহবাস করে সন্তান উৎপাদন করত। আবার যখন রাজারা নিজের স্ত্রীদের সঙ্গে হাজারো বছর একটানা সহবাস করার পরও তৃপ্তি পেত না, তখন তারা জঙ্গলে চলে যেত অপ্সরাদের সঙ্গে সহবাস করার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রাচীনকালে কুণ্ডু নামের এক ঋষিমুনি বসবাস করতেন। তিনি একবার ধ্যান করতে বসেছিলেন। তার ধ্যান এমন ছিল, যদি এটি সম্পূর্ণ হতো তাহলে তিনি দেবতাদের থেকেও শক্তিশালী হয়ে যেতেন। সেই জন্য তার ধ্যানকে ভাঙানোর জন্য দেবরাজ ইন্দ্র স্বর্গের সবচেয়ে সুন্দরী অপ্সরা প্রমোচাকে পাঠিয়ে দিলেন। প্রথমে তো ঋষি কুণ্ডু অপ্সরার দিকে তাকিয়েও দেখলেন না, কিন্তু যখন কয়েক বছর অতিক্রম হয়ে গেল তখন হঠাৎ করে ঋষি কুণ্ডুর ধ্যান ভেঙে যায়। আর ধ্যান ভেঙে গেলে ঋষি কুণ্ডু অপ্সরা প্রমোচার রূপে পাগল হয়ে যায় আর তারপর তার সঙ্গে সহবাসে লিপ্ত হয়। যখন সহবাস করা কিছু বছর হয়ে যেত তখন সেই অপ্সরা বলতো, আমি স্বর্গে চলে যাব। ঋষি কুণ্ডু বলতেন, আর কিছু সময় থেকে যাও। এমনই করতে করতে একটা সময় 987 বছর 6 মাস 3 দিন পর্যন্ত প্রতিনিয়ত সেই অপ্সরা প্রমোচার সঙ্গে ঋষি কুণ্ডু মিলন করতে থাকে। তারপর যখন অপ্সরা প্রমোচার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায় তখন ঋষি কুণ্ডুর হুঁশ ফিরে আসে। এছাড়াও অগ্নিপুরাণে উল্লেখ করা হয়েছে, যদি কেউ অশ্ব মানে ঘোড়া দান করে তাহলে তার আয়ু আরোগ্য সৌভাগ্য ও অপস্বর্গ প্রাপ্ত হয়, কিন্তু যদি কেউ দাসী দান করে তাহলে সে অপ্সরা লোক প্রাপ্ত হবে। এখানে একটা জিনিস নোট করে রাখবেন, সবই কিন্তু পুরুষদের জন্য, এখানে নারীদের জন্য কোনো কিছু বলা হয়নি, আর এর কারণ আপনি ভিডিওর শেষে জানতে পেরে যাবেন। চলুন তাহলে এবার আমরা মুসলিমদের বাহাত তুহুরের কনসেপ্টকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা রহমানের 56, 57 এবং 58 আয়াতে ইরশাদ করেছেন, সেই সব জান্নাতে থাকবে আনত নয়না হুরগণ, যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ অথবা জিন। সুতরাং হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখানে হুর বলতে সঙ্গিনীকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে কোনো নারীর দিকে খারাপ নজর দেয়নি অথবা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করেনি, যাদের কথার দ্বারা কোনো কেউ কষ্ট পায়নি, যারা লজ্জাস্থানের হেফাজত করেছে, যাদের কাছে মাখলুকরা সবসময় সুরক্ষিত মনে করেছে, যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছে, সেই তাদের জন্য জান্নাতে অপেক্ষা করছে এই সঙ্গিনীরা। আর এদেরকে মানুষ এবং জিনের মধ্যে না তো কেউ স্পর্শ করেছে আর না তো কোনো দিন কোনো চোখ তাদেরকে দেখেছে। তারা অপূর্ব সুন্দরী হবে, ভার্জিন মানে চিরকুমারী হবে, তারা প্রসাব পায়খানা পর্যন্ত করবে না, তাদের মাসিকও হবে না, যতই যৌন কর্ম করুক না কেন কোনো দিনই গর্ভবতী হবে না, এদের হাইমেন চির অক্ষত থাকবে, অসংখ্যবার সহবাসের পরও মানে তারা সতী থাকবে যতবার ওই সহবাস করুক না কেন। তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক বেহেস্তবাসীকে দেওয়া হয় 72টি অনিন্দ সুন্দরী হুড়ি তাদের ভোগের জন্য। বেহেস্তবাসীরা যে কোনো বয়সে মারা যাক না কেন, তারা যখন ওই বেহেস্তে প্রবেশ করবে তখন তাদের বয়স হবে 30 বছরের যুবকের মতো, আর তাদের বয়সের কোনো পরিবর্তন ঘটবে না। আর প্রত্যেক বেহেস্তবাসীকে 100টি শক্তিশালী পুরুষের সমান যৌন শক্তি দান করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটি রেওয়ায়েত এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেস্তে একটি বড় খোলা বাজার থাকবে যেখানে কোনো কেনা বেচা হবে না, সেখানে শুধুই থাকবে অতি সুন্দরী উন্নত বাক্যা হুড়িগণ, যারা ফলের দোকানের ন্যায় সেজে গুজে বসে থাকবে বেহেস্তবাসীদেরকে আকর্ষণ করার জন্য। বেহেস্তবাসীদের পছন্দ হলেই তৎক্ষণাৎই তারা সেই হুড়ির সঙ্গে নিজেদের খাহিশাত পূরণ করতে পারবে। মিশকাত শরীফ থেকে রেওয়ায়েত এসেছে, হুড়িগণ এত বেশি সুন্দরী ও রূপসী হবে যে তারা যদি আকাশের জানালা দিয়ে পৃথিবীর দিকে তাকায় তাহলে সমস্ত দুনিয়া আলোকিত হবে এবং শুক্রাণে ভরে যাবে আকাশ ও পৃথিবীর মাঝখানের সমস্ত জায়গা। তিরমিজির অধ্যায় 2 উল্লেখ করা হয়েছে, একজন হুড়ি ভীষণই সুন্দরী যুবতী হবে, যার শরীর হবে আয়নার মতো স্বচ্ছ এবং মসৃণ, তার পায়ের হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত দেখতে পাওয়া যাবে, যেন মণিমুক্তার ভিতরে যদি কোনো রেখা থাকে তাহলে সেটিকে যেমন দেখতে পাওয়া যায়। তাকে মনে হবে একটি সাদা গ্লাসে রাখা লাল মদের মতো, সে হবে সাদা রঙের দুধে আলতা মেশানো, এবং তার হায়েজ মানে মাসিক পেশা পায়খানা গর্ভবতী কিছুই হবে না। এরাও হবে অল্প বয়স্কা, যার বক্ষ যুগল হবে বড় বড় ও গোলাকার, যা কখনো ঝুলে পড়বে না। এসব হুড়িগণ থাকবেন এক অতি উজ্জ্বল এবং জৌলসপূর্ণ জায়গায়। দারাজ ইবনে আবি হাতিম কর্তৃক উল্লেখিত আবু সাঈদ আল খুদরির নিকট হইতে প্রাপ্ত আবু আল হাইথাম আবদুল্লাহ ইবনে ওয়াহাব কর্তৃক বর্ণিত, যিনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার হবে একটি প্রাকৃতিক ঘর যেখানে 8,000 চাকর থাকবে এবং 72 খানা হুড়ি, যার গম্বুজ থাকবে মুক্ত পান্না ও চুনি দ্বারা সজ্জিত,
যা প্রশস্ত হবে আল জাবিয়া থেকে সানার মধ্যকার দূরত্বের সমান। একজন হুরির সাথে প্রতিবার শয্যা গ্রহণ কালে তাকে সবসময় কুমারী হিসাবে পাওয়া যাবে। এরপর বলা হয়েছে, প্রতিবার তোমরা যে আনন্দ উপভোগ করবে তা হবে পরম তৃপ্তিদায়ক, যা এই দুনিয়ার কেউই পায়নি। এবং তোমরা যদি সেই পুলক দুনিয়াতে থেকে লাভ করতে তাহলে অজ্ঞান হয়ে যেতে। জান্নাতের জন্য নির্বাচিত প্রতিটি বান্দা তাদের পৃথিবীর স্ত্রীদের ছাড়াও আরও 70টি হুরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তাহলে চলুন এবার আমরা বুঝে নিই অপ্সরা এবং হুরদের মধ্যে কোন কনসেপ্টটা গ্রহণযোগ্য। নাম্বার এক, আমরা জানতে পারলাম হুর হলো মুসলিম পুরুষদের সঙ্গিনী আর আল্লাহ তাআলা তাদের নিজে বিয়ে দিয়ে দেবেন। কিন্তু অপ্সরা হিন্দু পুরুষদের স্ত্রী নয়, গন্ধর্বদের স্ত্রী, তবে স্ত্রী হতেও পারে যদি কাড়াকাড়ি করে জিতে যায়। নাম্বার দুই, হুরদেরকে কেউ স্পর্শ করেনি, কখনো কোনো মানুষের চোখ তাদেরকে দেখেওনি। অপ্সরা হলো স্বর্গীয় নর্তকী এবং তাদেরকে দেবতা, মুনি, ঋষি, এমনকি পৃথিবীর রাজারা পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করেছে। নাম্বার থ্রি, হুর শুধু তার স্বামীর জন্য প্রস্তুত থাকবে, অন্যের কাছে যাওয়া যাবে না। কিন্তু আমরা জানতে পারলাম অপ্সরারা পাবলিক প্রপার্টি, একজন অপ্সরার সাথে বহুজন সহবাস করতে পারবে, এমনকি অন্যের স্ত্রীর সাথেও স্বর্গের সহবাস করা যাবে। নাম্বার চার, ইসলামিক আইন অনুযায়ী একসাথে মাত্র একজন হুরের সাথে সহবাস করা যাবে, কিন্তু হিন্দু কনসেপ্ট অনুযায়ী পুরুষরা অপ্সরাদের মধ্যে শুয়ে থাকবে। তাহলে সেই পরিস্থিতিতে কত কিছু যে হতে পারে সেটিকে আর বিস্তারিত বলার প্রয়োজন নেই। নাম্বার পাঁচ, হুর স্ত্রীগণ শুধু জান্নাতের জন্যই, কিন্তু অপ্সরাদেরকে রাজা অথবা ঋষিরা পৃথিবীতে এনে সহবাস করত। নাম্বার ৬, হুর স্ত্রীগণ পবিত্র আর এদের সৃষ্টি জান্নাতের মধ্যে, কিন্তু অপ্সরারা আগের জন্মে অন্যায় অপরাধ করার কারণে অপ্সরা হয়ে জন্মায়। নাম্বার ৭, ইসলাম ধর্মে মেয়েরা জান্নাতে গিয়ে সবচেয়ে দামি জিনিস নিজের স্বামীকে পেয়ে যাবে, সেই সঙ্গে একজন পুরুষ যা পাবে তারাও সেই তাইই পাবে। মানে তাদের চোখ যা দেখেনি, কান যা শোনেনি এবং হাত যা স্পর্শ করেনি, এমনকি হযরত ফাতিমাকে জান্নাতের সর্দারনি পর্যন্ত বানানো হয়েছে। কিন্তু হিন্দু ধর্মে মেয়েরা মৃত্যুর পর স্বর্গে গিয়ে কি পাবেন তার কোনো সঠিক রেফারেন্স নেই, কেননা স্বর্গে তো পুরুষরা অপ্সরা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তো আমরা আশা রাখছি যারা 72টি হুর নিয়ে লাফালাফি করছিলেন তারা এখন সহস্র অপ্সরার কনসেপ্টকেও ক্লিয়ার করে নিয়েছেন। এই ভিডিওতে যতগুলো তথ্য দেওয়া হয়েছে তা আমার নিজস্ব মতামত একদমই নয়, বরং সবগুলো ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আমার কাউকে হার্ট করার মনোভাব একদমই নেই, আমার চেষ্টা ছিল সত্যটাকে তুলে ধরার। এরপরও যদি ব্যক্তিগতভাবে কেউ হার্ট হয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী। সর্বশেষে এই ভিডিওর সম্বন্ধে আপনি কি মতামত রেখে থাকেন সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।